বিভিন্ন শারীরিক গঠনের মানুষ আমরা আমাদের সমাজে দেখতে পাই। অবেসিটির কারণে কেউ হয়তো অনেক মোটা, কারো শরীর হয়তো অনেক সুঠাম, কেউ হয়তো মাঝারি গড়ন, আবার কেউ হয়তো অনেক লম্বা। সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকটি মানুষকে ব্যতিক্রম ধর্মিতা দান করেছেন, যার জন্য আমাদের একজনের আঙুলের ছাপ অন্যের সাথে মেলে না, এমনকি নিজের একটি আঙুলের ছাপের সাথে অন্যটি মেলে না। সেক্ষেত্রে একজনের দৈহিক গঠন অন্যের সাথে পুরোপুরি মিলে যাবে, এ চিন্তা অনেকটা আকাশ কুসুম। কিন্তু তবুও কিছু কিছু মৌলিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে মানব জাতির শারীরিক গঠনকে নির্দিষ্ট কিছু ভাগে বিভক্ত করা যায়। সেটি নিয়েই স্পোর্টস এডুকেশন বাংলাদেশ চ্যানেলের আজকের ভিডিওতে আলোচনা করা হবে। বরাবরের মতোই আমি মোহাম্মদ নাইমুল কবির আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ১৯৪০ সালে আমেরিকান সাইকোলজিস্ট উইলিয়াম হাওয়ার্ড শেলডন মানুষের শরীরকে তিনটি প্রধান ভাগে ভাগ করেন এবং একটি গ্রহণযোগ্য থিওরির মাধ্যমে তিনি প্রমাণ করেন যে মানুষের শারীরিক গঠনের উপর তার চারিত্রিক গঠন নির্ভর করে। তার এই থিওরিকেই বলা হয় শেলডনস বডি টাইপ বা সোমেটো টাইপ। শেলডনের তিনটি টাইপের প্রথমটির নাম হল এন্ডোমরফিক, দ্বিতীয়টি মেসোমরফিক আর তৃতীয়টি এক্টোমরফিক। এই তিনটি টাইপ নিয়ে আলোচনার পূর্বে চলুন ছবির মাধ্যমে এদের সম্পর্কে ধারণা নিয়ে নেওয়া যাক। এখন যে চিত্রটি দেখছেন তার ডানেরটির নাম এন্ডোমরফিক, বামেরটির নাম এক্টোমরফিক আর মাঝেরটির নাম মেসোমরফিক। চলুন একে একে এবার এদের বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। এন্ডোমরফিকরা শারীরিকভাবে গোলগাল হয়, তারা ওয়াইড হিপস আর ন্যারো শোল্ডার্স সমৃদ্ধ, ঠিক যেন একটি নাশপাতি। তাদের শরীরে এক্সট্রা ফ্যাট থাকে, তাদের শরীরের তুলনায় তাদের কবজি ও গোড়ালি চিকন হয়, এজন্য তাদের আরও বেশি মোটা মনে হয়। এরা গোলগাল হওয়ার কারণে এদের ব্যারেল অফ ফান নামে ডাকা হয়। সাইকোলজিক্যালি এন্ডোমরফিকরা হয় সামাজিক, আড্ডাবাজ, খাদ্যপ্রিয়, সহ্যশীল, সহনশীল, সৎ এবং দুর্ভাবনাহীন। একই সাথে এরা খুবই আরামপ্রিয় হয়। দ্বিতীয় শ্রেণীর নাম এক্টোমরফিক। An ectomorph is the complete opposite of endomorph. শারীরিকভাবে তাদের অপ্রশস্ত কাঁধ, চিকন হাত ও পা, খুব সামান্য চর্বি এবং অপ্রশস্ত চোয়াল ও বক্ষ পরিলক্ষিত হয়। তারা যতই চেষ্টা করুক সাধারণত তাদের ওজন বৃদ্ধি পায় না। এদেরকে স্কিনি বলা হয়ে থাকে। মনস্তাত্ত্বিকভাবে তারা আত্মসচেতন, প্রাতিজনিক, অন্তর্মুখী, সুপ্ত, সামাজিকভাবে উদ্বিগ্ন, শৈল্পিক, ঐকান্তিক, সংযত এবং চিন্তাশীল হয়। সর্বশেষ শ্রেণীর নাম হচ্ছে মেসোমরফিক। দ্য মেসোমরফ ইজ ইন বিটুইন এন্ডোমরফ অ্যান্ড এক্টোমরফ। তাদের শরীর অনেক অ্যাট্রাকটিভ এবং ডিজায়ারেবল হয়। শারীরিকভাবে লার্জ হেডের সাথে তাদের চওড়া কাঁধ ও চিকন মাজা পরিলক্ষিত হয়। এরই সাথে তাদের স্ট্রং মাস্কুলার বডি ও স্ট্রং আর্ম ও লেগ থাকে এবং শরীরে খুব সামান্য ফ্যাট থাকে। এই ধরনের শরীর অনেক অ্যাট্রাকটিভ হয়। সাইকোলজিক্যালি তারা দুঃসাহসিক, বিক্রমশালী, ব্যতিক্রম চিন্তাশীল ও জেদি হয়ে থাকে। পূর্বেই বলা হয়েছে যে একজন ব্যক্তির শারীরিক গঠন বা চরিত্রের বৈশিষ্ট্য অন্যের সাথে মেলে না, কিন্তু তবুও বৈজ্ঞানিক মহল চেষ্টা করেছে কমন কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে মানুষকে বেসিক কিছু ভাগে শ্রেণীবিন্যাস করতে। এজন্যই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কিছু কিছু এক্সেপশন থাকবে, এটি স্বাভাবিক। আমাদের মনে রাখতে হবে অ্যান এক্সেপশন ক্যান বি দ্য এক্সাম্পল। কোনো একটি কাঠামোর ব্যক্তির মধ্যে ওই কাঠামোর সবগুলো বৈশিষ্ট্যই থাকে না। সাধারণত দেখা যায় যে এন্ডোমরফিক ও মেসোমরফিক লোকদের মধ্যে উভয় কাঠামোর কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। সেক্ষেত্রে যে কাঠামোর বৈশিষ্ট্যের আধিক্য পরিলক্ষিত হয় তাকে সেই কাঠামোতে অন্তর্ভুক্ত করতে হয়। একইভাবে মেসোমরফি ও এন্ডোমরফি লোকদের মধ্যে উভয় ক্যাটাগরির কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। যে কাঠামোর বৈশিষ্ট্যের আধিক্য দেখা যায় তাকে সেই কাঠামোতেই অন্তর্ভুক্ত করতে হবে। তবে এক্ষেত্রে এদের নামকরণ করা হয় এন্ডোমরফিক মেসোমরফ, মেসোমরফিক এক্টোমরফ, এক্টোমরফিক মেসোমরফ, এন্ডোমরফিক এক্টোমরফ ইত্যাদি। তবে জেনে রাখা দরকার যে সাধারণত এন্ডোমরফিক লোকদের মধ্যে এক্টোমরফির বৈশিষ্ট্য খুব একটা দেখা যায় না।
এখন আমরা দেখব এই তিন ক্যাটাগরির মানুষেরা কে কোন খেলায় এক্সপার্ট। এন্ডোমরফিদের ক্রিয়াক্ষমতা, এ ধরনের লোকেরা সাধারণত কুস্তি, ভারোত্তোলন ইত্যাদি খেলায় পারদর্শী হয়। এরা নিক্ষেপ জাতীয় খেলা যেমন ডিসকাস, শর্টপুট, জ্যাভলিন, হ্যামার ইত্যাদিতে পারদর্শী হয়। এন্ডোমরফিরা লাভ, ঝাঁপ এবং দৌড় জাতীয় খেলায় ভালো করতে পারে না। এদের অ্যারোবিক ও অ্যানারোবিক উভয় ক্যাপাসিটি অনেক কম থাকে, যার দরুন এদের ফুসফুস ও হার্টের কার্যক্ষমতা অনেক কম। স্পোর্টস ইভেন্টে সংযুক্তির জন্য সঠিকভাবে ফিজিক্যাল ট্রেনিং এদের জন্য আবশ্যকীয়। এক্টোমরফিদের ক্রিয়াক্ষমতা, সাধারণত দীর্ঘক্ষণ কষ্টসহিষ্ণু কাজ করতে এক্টোমরফিরা অভ্যস্ত। এক্টোমরফি ব্যক্তিরা সাধারণত লম্বা দূরত্বের দৌড়, ক্রস কান্ট্রি দৌড়, ম্যারাথন ইত্যাদি খেলায় পারদর্শী হয়ে থাকে। এবার আমরা জানব মেসোমরফি ব্যক্তিদের ক্রিয়াক্ষমতা। এরা সাধারণত যে কোনো খেলাধুলাতেই অনেক বেশি আগ্রহী ও পারদর্শী হয়। জিমন্যাস্টিক্স ও অ্যাথলেটিক্সের স্প্রিন্ট ইভেন্টে এদের পারফরমেন্স চোখে পড়ার মতো। যে কোনো টিম গেম যেমন ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, রাগবি ইত্যাদিতে এরা অনেক ভালো পারফর্ম করে। এটা মনে রাখতে হবে যে যেসব খেলায় এদের আগ্রহ বেশি তাদের সেসব খেলাতেই ট্রেনিং দিতে হবে। শারীরিক গঠন ভালো এবং যে কোনো খেলায় এরা পারদর্শী হবে এটা ভেবে জোর করে তাদের উপরে যেন কোনো খেলা চাপিয়ে না দেয়া হয়। যা হোক, শেলডনের মতোই জার্মান সাইকিয়াট্রিস্ট ক্রিসমার মানব জাতিকে বেসিক কিছু ভাগে ভাগ করেছিলেন, সে সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত প্রদান করুন। আপনাদের মতামত, পরামর্শ, আলোচনা, সমালোচনা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে। সর্বোপরি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।